অবন্তিকা সে আমাদের ক্লাস আমাদের ফ্রেন্ড, আমি ওর সাথে ব্যক্তিগতভাবে খুবই ভালো সম্পর্ক ছিল। প্রক্টরের নামে, সহকারী প্রক্টরের নামে যে অভিযোগটা উঠছে সেই ব্যাপারে আমরা জানতাম, এবং যে লাস্ট 9-10 মাস আগে ওর বাবা এই ঘটনার পরিপ্রেক্ষিতেই ওর বাবা হচ্ছে হার্ট অ্যাটাক করে মারা গেছে আর কি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা যেটুকু জানি যে এইখানে ওদের হচ্ছে নাকি মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে হচ্ছে ওদের নাকি ওই নোটস যেটা বলে আর কি, সেটা নাকি লেনদেনের ব্যাপার সেবার ছিল। তো এইটা যখন একটা বাবা জানছে, এবং ওর বাবা একজন প্রফেসর একটা কলেজের, তো যখন জানছে বিষয়টা তখন বিষয়টা সে স্বাভাবিকভাবে নিতে পারেনি। বৃদ্ধ মানুষ আর তার মেয়ে এরকম একটা ঘটনায় জড়িয়ে পড়বে এটা সে নিতে পারে নাই, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হবে। লিখিত অভিযোগ আসে অবন্তিকার বিরুদ্ধে, ল ডিপার্টমেন্টেরই তার বেস্টমেন্টরা অভিযোগটা দেয় যে সে বিভিন্ন ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বন্ধুদেরকে হয়রানি করে। 16 তারিখ আমরা মিটিংয়ে বসি, এবং সেই সময় অবন্তির বাবা মাকেও ডাকি, যার বন্ধুরা আবেদন অভিযোগ দিয়েছে তাদেরকেও ডাকি। আমরা 2 জন সহকারী প্রক্টর, মূল প্রক্টর এবং অফিসের স্টাফ এবং সেকশন অফিসার যারা আছে, আরও 2-3 জন ছাত্র, সবাই উপস্থিত ছিল। তখন ওরা ওদের এই যে ভুয়া অ্যাকাউন্ট খুলে যে ওদেরকে হয়রানি করে এগুলার স্ক্রিনশটগুলো ওরা প্রিন্ট করে আবেদন করছে, অভিযোগের সাথে জমা দিছে। আমরা এই জিনিসগুলো অবন্তির মাকে প্লেস করি। ডক্টর অফিসে অভিযোগটা 8 তারিখে আসার আগে ওর ক্লাসের ফ্রেন্ডরা অলরেডি থানায়, কোতোয়ালি থানায় একটা জিডি করে অজ্ঞাতনামার নামে, যেহেতু এটা হয়রানিমূলক কাজ হচ্ছে, যখন জিডি করে তখন পুলিশ ওদেরকে আশ্বাস দেয় যে এটা সর্বোচ্চ 72 ঘন্টা লাগবে, আমরা চাইলে 24 ঘন্টায় পারি। যে এই অ্যাকাউন্ট কোথা থেকে খোলা হয়েছে, কে অপারেট করতেছে, কোন মোবাইল থেকে বা কোন ল্যাপটপ বা ইয়ে থেকে, এগুলো আমরা বের করে দেবো। থানায় জিডি করার সময় বন্ধুদের সাথে অবন্তিও থানায় যায়, থানায় গিয়ে অবন্তি কথাগুলো শোনে। শোনার পরে স্বাভাবিক রিলাইজেশন যে আমি তো এটা বের হয়ে যাবে সামাও কারাই অ্যাকাউন্টগুলো করতেছে। থানা থেকে ক্যাম্পাসে ফেরার পথে রাস্তার মাঝেই সে তার বন্ধুদেরকে ঘটনাটা বলে যে বন্ধু তোরা রাগ করিস না, অ্যাকাউন্টটা আমি খুলছি, কয়েকটা অ্যাকাউন্ট যাই আছে এগুলো আমি খুলছি, তোরা ক্ষমা করে দে। মূলত তোর বন্ধুরা ক্ষমা করে নেয়, ক্ষমা না করে 8 তারিখে অভিযোগটা প্রক্টর অফিসে দেয়। অবন্তিকার মা এই তার মেয়ের যে ক্লাসমেট সবার কাছে বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানায়, এবং ওরাও সেটাই করে, যেহেতু একজন মা এবং এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য চাইছে এটা করে, এবং অবন্তিকা নিজেও সেখানে দুঃখ প্রকাশ করে ক্ষমা চায়। তখন বিষয়টা মীমাংসা হয়ে যায়, আমরা ওদের সাথে হাত মেলাই দিই যেটা অ্যাজ ইউজুয়াল করি, এবং তাদের কাছ থেকে একটা লিখিত নেই যে ভবিষ্যতে অবন্তিকার এগুলো করবে না, যদি করে তার পরিবার সেটার দায় নেবে অথবা আমরা বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী বিচার করব। অবন্তিকার মা প্রক্টর মহোদয়কে জিডিটা তোলার জন্য রিকোয়েস্ট করে, কিন্তু প্রক্টর মহোদয় তখন যারা অভিযোগটা করে তাদেরকে বলে যে আপনারা যদি সম্ভব হয় উনি একজন গার্ডিয়ান, তারা ভুল স্বীকার করছে এবং তারা লিখিত দিয়েছে এগুলো করবেন, আপনারা জিডিটা তুলে নেন। কিন্তু এরা তো ল ডিপার্টমেন্টের স্টুডেন্ট, এরা আইন আমাদের চেয়েও ভালো বুঝে, এরা জিডি তুলবে না। আমার আন্টি বলছে দেখেন বিচার তো আপনারা করে দিলেন, আমরা খুশি হয়ে চলে গেলাম, উভয় পক্ষেই খুশি, কিন্তু আমার মেয়েটা তো স্বাভাবিক জীবনে ফিরতে পারতেছে না। ওরা তোর বন্ধুরা একটু টিচ করে বা দেখলে ওর সাথে একটু কথা বলে না, ওরা এড়ায় যায়, এই বিষয়গুলো তো ও কষ্ট পায়, ও মানসিকভাবে অসুস্থ, রেগুলার ওষুধ, এই কথাগুলো আন্টি আমার রুমে বলছে। প্রক্টর অফিস থেকে বলছিল যে আপনারা 2-3 মাস পরে একটু আসিয়েন, যদি পারি ওদের সাথে আলাপ করে জিডিটা তুলে দেবো। 3 মাস পরে আসছে আঙ্কেল আন্টিও, আসছে অবন্তিকেও আসছে, আমি ছিলাম না, আমি শুনছি তারা আসছে, এসে প্রক্টর স্যারকে রিকোয়েস্ট করছে জিডি তোলার জন্য। প্রক্টর স্যার আবার ওদেরকে জিজ্ঞেস করছে, ওরা হয়তো রাজি হয় নাই তখনও, প্রক্টর স্যার তো জিডি তুলতে পারেন। কুমিল্লা থেকে আঙ্কেল আবার একদিন একটা ফোন দিয়েছে যে দেখেন আমরা বিষয়টা নিয়ে খুব মর্মাহত, আমরা তো স্ট্রেস নিতে পারি না, আমি অসুস্থ, আমার মেয়েটাও অসুস্থ, তো দয়া করে আপনারা জিডিটা তুলে দেন। আমি বলছি আঙ্কেল আমি তো আপনাদেরকে অনেকবার বুঝাই বলছি, আপনারা কেন আমার ফোন দিয়ে বিরক্ত করেন, বিষয়টা আমার হাতে থাকলে আমি কেন করে দিব না, আমার কাজ হচ্ছে তদন্ত করে, আমি তদন্ত করে শেষ করে দিছি। তখন এই কথা বলে উনি বিরক্ত হয়ে গেছে। আম্মানটা হচ্ছে ওদেরই ক্লাসমেট, ওরা যে 7-8 জন গিয়ে থানায় জিডি করছে এর ভিতরে আম্মানও ছিল, তো ও আমরা যে বিচার করে দিলাম তখনও কিন্তু ও আম্মানের বিরুদ্ধে কোনো অভিযোগ দেয় নাই, কারণ ওরা অভিযোগ দিচ্ছে ওর নামে, ও কারোর নামে অভিযোগ দেয় নাই। সুইসাইড নোটের অভিযোগগুলো আমি বলতেছি, প্রথম যেটা বললাম যে আম্মানকে সহযোগিতা করা, আমার ফোন রেকর্ড আছে, আম্মানের ফোন রেকর্ড আছে, দয়া করে আমি অনুরোধ করব যে এটাও তদন্ত হোক যে আম্মানকে আমি বিন্দুমাত্র ফোন দিয়েছি কিনা, বা আম্মান আমাকে ফোন দিয়েছে কিনা, বিশ্ববিদ্যালয়ে 100 উপরে সিসি ক্যামেরা আছে, কোনো জায়গায় আম্মানের সাথে দ্বারা আমি 2 মিনিট কথা বলছি কিনা বিগত 2 বছরে, আমি এই জিনিসগুলো জাতি জানতে চাই, আর জাতির সামনে তুলে ধরতে চাই। আর ওরা 7 বার ডাকছে, এটা টোটালি ভুয়া মিথ্যা, যদি 7 বার ডেকে থাকে কীভাবে ডাকছে, ও তো বলছে 7 বার আমি প্রক্টর অফিসে ডাকছি, তাহলে নিশ্চয়ই প্রক্টর অফিসে লোক দিয়ে ডাকাইছি অথবা ওভার ফোনে ডাকাইছি, তাহলে দয়া করে আমার কল রেকর্ড নিলে তো বোঝা যাবে অবন্তিকে আমি ফোন দিয়েছি কি দেয় নাই, প্রক্টর অফিস থেকে একটা লোক পাঠাইছি কিনা এটা জিজ্ঞাসা করলে হয়, সবাই তো এখানে উপস্থিত, সিসি ক্যামেরা আছে, আমি একবারের জন্য ডাকি নাই, কেন ডাকবো, আমি তো ওদের কোনো পার্ট না, আমার ঘটনা তো 16 আগস্ট 2022 শেষ,
মেয়েটার ডিপ্রেশন কাজ করে এবং মেয়েটার বাবারও ডিপ্রেশন কাজ করে, এটা আন্টির নিজের মুখের কথা এবং তারা দুজনই ওষুধ খাইত। এটা তদন্তের বিষয়, এটা ইম্পর্টেন্ট একটা ম্যাটার, কারণ যে সে সুইসাইড করছে তার স্বাভাবিক জীবন ছিল কি না আগে। আম্মানের যে বিষয়টা আমি হেল্প করছি এটা টোটালি বানোয়াট, এটা কে লিখছে আই এম নট শিওর। একজন শিক্ষক হিসাবে, শিক্ষক সমাজের প্রতি শ্রদ্ধা জানায় আমি বলতে চাই এটা সুষ্ঠু তদন্ত হোক। যদি আমি দোষী হই, যত যে পরিমাণ দোষ হবে আমার বিচার পুলিশ করার লাগবে না। জগন্নাথের সামনে একটা মজিব মঞ্চ আছে, ওইটার সামনে আমার ছাত্রছাত্রীরা আমার বিচার করে। আমি এটার জন্য এই মুহূর্তে প্রস্তুত, কিন্তু আমি সত্যটা তুলে ধরতে চাই, জানাইতে চাই। শুরুতে আমরা হচ্ছে যে মেয়েটা সুইসাইড করলো অবন্তিকা, ওর ফ্রেন্ডের যেই ভাষ্য শুনলাম এবং যে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ এনে সে আত্মহত্যা করছে, সেই শিক্ষকের যে আত্মপক্ষ সমর্থন শুনলাম, সেটা শোনার পর আমার মনে হচ্ছে যে আমাদেরকে হচ্ছে মপ করা বন্ধ করে জিনিসটাকে ইয়ে করতে হবে, খুব সুন্দরভাবে একটা নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করতে হবে এবং সত্য উদ্ঘাটন করতে হবে। এখানে 50 Shades of Grey থাকার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি। মেয়েটা যে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করে সেই স্ট্যাটাসটা পড়ি। আমি যদি কখনও সুইসাইড করে মারা যাই তবে আমার মৃত্যুর জন্য একমাত্র দায়ী থাকবে আমার ক্লাসমেট আম্মান সিদ্দিকী, আর তার সহকারী হিসেবে তার সাথে ভালো সম্পর্ক থাকার কারণে তাকে সাপোর্টকারী জগন্নাথ সহকারী, জগন্নাথের সহকারী পুত্র দীন ইসলাম। আম্মান যে আমাকে অফলাইন অনলাইনে থ্রেটের উপর রাখতো সেই বিষয়ে প্রক্টর অফিসে অভিযোগ করেও আমার লাভ হয় নাই। দীন ইসলাম আমাকে নানানভাবে ভয় দেখায়, আম্মানের হয়ে আমাকে বহিষ্কার করা ওনার জন্য হাতের ময়লার মতো ব্যাপার। আমি জানি এখানে কোনো জাস্টিস পাবো না, কারণ দীন ইসলামের অনেক চামচা ওর পেছনে পাশে গিয়ে দাঁড়াবে। এই লোককে আমি চিনতামও না। আম্মান আমাকে সেক্সুয়ালি অ্যাবিউসিভ কমেন্ট করায়, আমি তার প্রতিবাদ করলে আমাকে দেখে নেওয়ার জন্য দীন ইসলামের শরণাপন্ন করায়, আর দীন ইসলাম আমাকে তখন প্রক্টর অফিসে একা ডেকে নারী জাতীয় গালিগালাজ করে। সেটা অনেক আগের ঘটনা হলেও সে এখনও আমাকে নানানভাবে মানহানি করতেছে, বিভিন্ন স্টুডেন্টদের মাঝে কী পরিমাণ প্যাঁচ লাগায় সে, ও আচ্ছা, বিভিন্ন স্টুডেন্টজনের কাছে বিভিন্ন কথা বলে। আর এই লোক কুমিল্লার হয়ে কুমিল্লার ছাত্র কল্যাণের তার ছেলেমেয়ের বয়সী স্টুডেন্টদের মাঝে কী পরিমাণ প্যাঁচ ইচ্ছা করে লাগায় সেটা কুমিল্লার কারো সৎসাহস থাকলে সে স্বীকার করবে। এই লোক আমাকে আম্মানের অভিযোগের পরিপ্রেক্ষিতে 7 বার প্রক্টর অফিসে ডেকে নিয়ে যায়, নিয়ে বলে, খান কি তুই ছেলেরে থাপড়াবি বলছস কেন? তোরে যদি এখন আমার জুতা দিয়ে মারতে মারতে তোর ছাল তুলি তোরা এখন কে বাঁচাবে? আফসোস, এই লোক নাকি ঢাবির খুব প্রমিনেন্ট ছাত্রনেতা ছিল, একবার জেল খেটেও সে এখন জগন্নাথের প্রক্টর। সো ওর পলিটিক্যাল আর নষ্টামিতে হাত অনেক লম্বা না হলেও এত কুকীর্তির পরও এভাবে বহাল তবিয়তে থাকে না। তাই এই লোকের কাজ ছিল গার্ডিয়ান হওয়া, আর সে কি না শেষমেশ আমার জীবনটাই শেষ না হওয়া পর্যন্ত মুক্তি দিল না। আমি উপাচার্য সাদেকা হালিম ম্যামের কাছে আপনি এই প্রতিষ্ঠানের অভিভাবক হিসেবে আপনার কাছে বিচার চাইলাম। আর আমি ফাঁসি দিয়ে মরতেছি, আমার উপর দিয়ে কি গেল? আমার মতো নিজেকে এত ভালোবাসে যে মানুষ সে এমন করতে পারে কি গেলে? আমি জানি এটা কোনো সলিউশন না, কিন্তু আমাকে বাঁচতে দিতেছে না। বিশ্বাস করেন, আমি ফাইটার মানুষ, আমি বাঁচতে চাইছিলাম। আমার পোস্টমর্টেম করে আমার পরিবারকে ঝামেলায় ফেলবেন না। এমনিতেই বাবা 1 বছর হয় নাই মারা গেছেন, আমার মা একা, ওনাকে বিব্রত করবেন না। এটা সুইসাইড না, এটা মার্ডার, টেকনিক্যালি মার্ডার। আর আম্মান নামক আমার ক্লাসমেট ইফতিজারটা আমাকে এটাই বলছিল যে আমার জীবনের এমন অবস্থা করবে যাতে আমি মরা ছাড়া কোনো গতি না পাই। তাও আমি ফাইট করার চেষ্টা করেছি, এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে সহ্য ক্ষমতার। শুরুতে আমরা যে বক্তব্যগুলো শুনলাম এবং ওইটার ব্যাকড্রপে এই ভদ্রমহিলার স্ট্যাটাসটা পড়ার পর আমার কাছে এই জিনিসটা এত স্ট্রেট ফরওয়ার্ড লাগতেছে না, আমার কাছে একটু প্রশ্নবিদ্ধ লাগতেছে। ভদ্রমহিলার কিন্তু রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের বা অ্যাক্টিভ পলিটিক্সের সাথে জড়িত কিনা জানি না, মনে হলো সেটা না হলে অ্যাটলিস্ট বিরোধী অভিযোগ সহ অ্যাক্টিভ পলিটিক্সের সাথে জড়িত, যা তারপরে শিক্ষকের কথা বলতেছে উনিও অ্যাক্টিভ পলিটিক্সের সাথে জড়িত ছিল বলে মেয়ে অভিযোগ করতেছে, এবং যারা অ্যাক্টিভ পলিটিক্সের সাথে জড়িত হয় তারা এইসব পদে 99% ক্ষেত্রে আসে, সো এটা হওয়ার সম্ভাবনা বেশি। প্রবলেমেটিক যেই জায়গায় যে অভিযোগগুলো করলে প্রত্যেকের কথার মধ্যে কিন্তু কনসিস্টেন্সি আছে। ছেলেটা বলল যে নুডস লেনদেন নিয়ে এই মেয়ের সাথে কোনো একটা ঝামেলা চলতেছিল, কোনো একটা ছেলের, আম্মান কিনা জানি না, হয়তো মনে হচ্ছে আম্মান, হোয়াট এভার, নুডস লেনদেন নিয়ে। আচ্ছা, সেই কথার কিছুটা লিঙ্ক আমরা পাচ্ছি মেয়েটার স্ট্যাটাস থেকে, কারণ সেখানে বলতেছে তাকে যৌন হয়রানি করতো, যৌন হেনস্থামূলক কমেন্ট করে, তার মানে যৌনতার বিষয়টা এখানে জড়িত। সো ওই ছেলের ওই কথা কিন্তু 100% ভিত্তিহীন না। অ্যাটলিস্ট যৌনতা নারী পুরুষ ঘটিত একটা ব্যাপার যে আছে ওইখানে, এটা মেয়ের লেখা থেকে আমরা প্রমাণ পাচ্ছি, তাহলে ওই কথাটাকে একটু মেরিট দেওয়ার সুযোগ থাকে। এবং এই যে প্রক্টরের কাছে আমরা যে কথাটা শুনলাম যে মেয়েটার বিরুদ্ধে বরং উল্টা অভিযোগ নিয়ে আসে ওই ছেলে মেয়েগুলো, এবং প্রক্টর যে দাবিগুলো করছে এগুলো সবগুলোর ভুরি ভুরি কনক্রিট তথ্য প্রমাণ থাকবে,
এটা যেমন অভিযোগ হয়েছে এগুলো লিখিত আকারে অভিযোগ আসছে, থানায় গেছে, জিডি করা হয়েছে, তারপর এগুলার রিপোর্ট জমা দেওয়া হয়েছে প্রক্টরের কাছে, মানে প্রক্টর যা দাবিগুলো করলো এখানে আর ভাইস প্রক্টর হোয়াট এভার, উনি যে দাবিগুলো করলো এগুলো সব ডকুমেন্টেড, এগুলো উনি মিথ্যা বললে একেবারে ওনাকে হাজার একশো জায়গায় ধরা যাবে, এবং উনি একজন অফিসিয়াল লোক, উনি তো এরকম মিথ্যা বলবেন না যেটার হাজারটা ডকুমেন্ট আছে। সো আমরা মোটামুটি 100% সার্টেনটি নিয়ে ধরে নিতে পারি উনি যা বলছেন এগুলো সত্য, এগুলো সব কিছু ডকুমেন্টেড, মিথ্যা হওয়ার সুযোগ নাই। এবং উনি আরও চ্যালেঞ্জ করলেন যে ওনার ফোন কল লক থেকে শুরু করে সব কিছু চেক করতে, নাও অবশ্যই এর বাইরে কিছু হওয়ার সুযোগ নাই বলা যায় না, কিন্তু অ্যাটলিস্ট উনি ওই সাহসের জায়গাটা বা সৎসাহসের জায়গাটা দেখাচ্ছেন। আর মেয়েটা তার স্ট্যাটাসের মধ্যে কিন্তু এই যে যৌনতা, নারী পুরুষ ঘটিত ব্যাপার, সেক্স, এই ব্যাপারটা কিন্তু একটা উল্লেখ আছে। সে বলছে যে তাকে সেক্সুয়ালি অ্যাবিউসিভ কমেন্ট করছে, হোয়াট এভার, সত্য মিথ্যা সেখানে পরে আসতেছি। কথা হচ্ছে যে সেক্সুয়াল একটা ব্যাপার এবং এই নিয়ে একটা ঝামেলা, এইটা তিনজনের কথা থেকে মোটামুটি বোঝা যাচ্ছে। আমরা কিন্তু কিছুদিন আগে একটা ঘটনা দেখছিলাম যে ফেনীতে যে মেয়েটা, নুসরাত মেয়েটা, ওই মেয়েটার ঘটনাটা খুবই একটা ড্রামাটিক ব্যাপার, যে সেই মেয়েটা তার নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করে তার শিক্ষককে ফাঁসানোর জন্যে, কী একটা বিশাল গল্প সে ফাঁদছিল। তো এই ধরনের ঘটনা আমরা খবরাখবর মাঝে মধ্যে টাইম টু টাইম পড়ি, কিছুটা একটা দেখলাম ফেনীতে। সো এই কারণে আমি এখন ভাবতে বাধ্য হচ্ছি যে এই মেয়েটা এমন কিছু করার চেষ্টা করছে কিনা, আলোচনার জন্য সব টেবিলে রাখতেছি ন্যায় বিচারের স্বার্থে, জানি ওই ভদ্রলোক কোনো অপরাধ না করে থাকলে জানি উনি ন্যায় বিচার পান। তো মেয়েটা এরকম কিছু করছে কি না, কারণ যদি সত্য হয়ে থাকে, তারা যা বললের মধ্যে সত্যতা থেকে থাকে, তাহলে মেয়েটার কিন্তু দুর্বলতা আছে, সে নুডস শেয়ার করছে, যেই কারণে সে চিপায় আছে, সেটা নিয়ে কিছু মানে উচ্চপাচ্য করতে পারতেছে না, এবং ওইটা নিয়ে ওই ছেলে হয়তো তাকে থ্রেট করতেছে, হয়তো ব্ল্যাকমেল করতেছে, হোয়াট এভার, সেখানে কোনো একটা ঘটনা যদি থেকে থাকে, যা মনে হচ্ছে যদি থেকে থাকে ব্যাপারটা হয়তো এরকম হবে, ছেলেটা হয়তো ব্ল্যাকমেল করতেছে, মেয়েটাও কিছু বলতেছে না, আবার সেও হইতেছে। তো মেয়েটা যেহেতু কিছু বলতেছে না, তো ভাইস প্রক্টর যেটা বললো যে অনেকগুলো ছেলে মেয়ে গিয়ে থানাতে জিডি করছে এই মেয়ের উপস্থিতিতে, অবন্তিকার উপস্থিতিতে, এবং জিডি করছে তাদেরকে হ্যারাস করা হচ্ছে বিভিন্ন থেকে, ফেক আইডি থেকে। তো যদি ব্যাপারটা এমন হয়ে থাকে যে এই অবন্তিকাই, যেটা অবন্তিকা স্বীকার করছে বলে প্রক্টরের দাবি, এবং এগুলো সব লিখিত রিপোর্ট আকারে আসে, সো মিথ্যা হওয়ার সুযোগ নাই, যে অবন্তিকা নিজেই ফেক আইডি থেকে হ্যারাস করতো, না কেন করতো, কাকদেরকে করতো, না এটার ব্যাপারটা 2-2-4 ডট মিলানোর চেষ্টা করলে কোহেরেন্টলি যেই অ্যাকাউন্টগুলো শুনলাম বিভিন্ন ব্যাপারটা এরকম মনে হয় বা এরকম হওয়া সম্ভব, যে ওই ছেলের সাথে অবন্তিকার নুডস লেনদেন হয়েছে, এটা নিয়ে অবন্তিকা চিপায় আছে, এবং ছেলে হয়তো বা ব্ল্যাকমেল করতেছে, কোনো একটা ঝামেলা চলতেছে তাদের মধ্যে। তো এই ঝামেলা থেকে বের হওয়ার জন্যে, অবন্তিকা চাপ দেওয়ার জন্য ওই ছেলেকে বা তার ফ্রেন্ডদেরকে, সে একটা ফেক অ্যাকাউন্ট খুলে তাদেরকে হয়তো ভয়ভীতি দেখাইতো নানান কিছু বলে, এবং সেটা ওরা যখন জিডি করতে গেছে ফ্রেন্ডসরা, তখন অবন্তিকা এটা সামনে আনতে পারতেছে না, কারণ সে চিপায় আছে, সে নিউজ শেয়ার করছে যদি দাবি সত্য হয়ে থাকে। তো এই অবস্থায় সে চাইতেছে ওই ছেলেকে কোনোভাবে থামাইতে, হয়তো সে সরাসরি বলতে পারতেছে না কি ব্যাপারটা কি, কিন্তু তার দাবি, তার চাওয়া হইতেছে ওই ছেলেকে জানি করা হয়, শায়েস্তা করা হয়, কিন্তু হয়তো ভাইস প্রক্টর সেও রাজি হচ্ছে না, কারণ বা এটার সাথে অবলাইজ করতেছে না, কারণ অ্যাগেন অবন্তিকা হয়তো ক্লিয়ারলি বলতেছে না ঘটনাটা কী, ঝামেলাটা কোথায়, সে সিম্পলি হয়তো এসে দাবি তুলছে যে এই ছেলেকে বিরুদ্ধে ব্যবস্থা নেয়, এই ছেলে আমাকে ব্ল্যাকমেল করে, কী ব্ল্যাকমেল করে কী, সেই বিস্তারিত ব্যাখ্যায় হয়তো অবন্তিকা যাইতে চাচ্ছিল না, এবং এই কারণে হয়তো সে ডিপ্রেস ছিল, মানে নানান দিক থেকে চাপে ছিল, সে বলতেও পারতেছে না, রইতেও পারতেছে না, সইতেও পারতেছে না, এরকম পরিস্থিতি হয়তো বা। এবং ছেলেটা বললো মেয়েটার বাবা জানতো এই ব্যাপারটা, এবং এই কারণে মেয়ের বাবা স্ট্রোক করে মারা গেছে, মানে এইখানে যে তথ্যগুলো খুবই স্পেসিফিক, এবং খুবই নাও একটা প্রশ্ন আছে, এই ছেলেটা কে, এই ছেলেটা সেট আপ কিনা, এই ছেলেটাকে প্ল্যান্ট করা হয়েছে কিনা, যদি অপরাধ করে থাকে, অপরাধী হয়ে থাকে আম্মান এবং এই যে ভাইস প্রক্টর, তারা এই ছেলেকে প্ল্যান করে মিডিয়ার সামনে কথাগুলো তাকে দিয়ে বলাইছে কিনা। আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা যেহেতু এখন ন্যাশনাল আলোচনার বিষয়বস্তু হয়ে গেছে, এইরকম একটা সেন্সিটিভ বিষয় একটা মেয়ে স্ট্যাটাস দিয়ে মারা গেছে নাম উল্লেখ করে, এখানে কেউ এই দুঃসাহস নিয়ে আগে আসবে না যে সে কারো পক্ষে হইতেছে, সেরকমটা হামিথ্যা কথা বলবে, যে বলবে সে নিজে বিপদে পড়ে যাবে সারা দেশের লাইমলাইট এই ঘটনার উপর, এবং এটা এমন একটা সেন্সিটিভভাবে মেয়েটা আত্মহত্যা করছে যে এখান থেকে পালানোর রাস্তা নাই যদি কেউ অপরাধ করে থাকে। তো যেই কারণে কাউকে প্ল্যান্ড করতে চাইলে এসে রাজি হওয়ার কথা নাই ভাবে করে কথা বলার, মানে আমি সকল সম্ভাবনা সামনে রাখতেছি, রাইট, মানে আমি মনে করি না পার্সোনালি যে তা সে ছেলেটা প্ল্যান্ড করা, কিন্তু এই সম্ভাবনাটা সামনে রেখে আলোচনা করলাম। তো সেই ক্ষেত্রে ছেলেটা দাবি করতেছে সে অবন্তিকার ফ্রেন্ড, ঘনিষ্ঠ ফ্রেন্ড, এবং সেই যে ঘটনা বললো এগুলো সবগুলো কিন্তু একজনের সাথে আরেকজনের অ্যাকাউন্ট, অবন্তিকার স্ট্যাটাস, সব কিছুর মধ্যে সূক্ষ্ম মিল পাওয়া যাচ্ছে, একটা সূক্ষ্ম কানেকশন লাইন দেখতে পাচ্ছি। তো যেই কারণে এখন মনে হচ্ছে জিনিসটা একটা তদন্ত এবং খুবই ফেয়ার তদন্তের দাবি রাখে, এবং এই মবগুলার কারণে তো কোনো ফেয়ার তদন্তও হবে না,
এই মবগিরি থামায় একটা ফেয়ার তদন্ত করলে হয়তো এখান থেকে কী আসবে আমরা জানি না, তখন আমরা জানতে পারবো যে এটার ব্যাপারটা কী। আর আরেকটা ব্যাপার আমার কাছে কিউরিয়াস লাগলো যে পুরো ঘটনার হোতা হইতেছে আম্মান, কোনো ঝামেলা যদি হয়ে থাকে নুস লেনদেন থেকে শুরু করে হোয়াট এভার পুরো ঘটনার লেনদেন, মেয়েকে হ্যারাস করে আম্মা সব কিছু, অথচ এই মেয়ে পোস্ট দিল এই ইয়েকে নিয়ে, দিন ইসলাম যে ভাইস প্রক্টর বা ওনাকে নিয়ে, ওনার ছবিটা দিয়ে তারপর একটা পোস্ট দিল। সে কিন্তু চাইলে দুজনের ছবি ইউজ করতে পারতো, সে চাইলে আম্মানের ছবি শুধু ইউজ করতে পারতো, কারণ মূল কালপ্রিট আম্মান, এই সব কিছুর ঘটনার গোড়ায় হচ্ছে আম্মান, আম্মানের কাছে কারণ আজকে এত সব কিছু। কিন্তু মেয়েটা দিল পোস্ট হইতেছে এই ভাইস প্রক্টরের, এটা একটু কিউরিয়াস না? হইতে পারে যে ভাইস প্রক্টর তার সাথে খুব দুর্ব্যবহার করছে, যে এই কথা সে বললো যে তাকে নানান অশ্লীল অশ্রাব্য ভাষায় গালাগালি করছে বিধায় তার খুব বেশি ভাইস প্রক্টরের বিরুদ্ধে, এই কারণে সেই কারণে হইতে পারে। কিন্তু কথা হচ্ছে ভাইস প্রক্টর তো দাবি করলেন ক্লিয়ারলি যে সেই মেয়ে মিথ্যা ডাহা মিথ্যা কথা স্ট্যাটাসে লিখছে যে তাকে 7 বার ডেকে আনা হয়েছে, ভদ্রলোক বলতেছে 1 বারও ডাকা হয় নাই, এবং সে আসলে সিসি ক্যামেরা আছে, ফুটেজ থাকার কথা এবং যোগাযোগ। সো ভদ্রলোক যা বলতেছেন, অ্যাগেন ভদ্রলোকের প্রত্যেকটা দাবি একদম প্রমাণ করা যাবে বা সত্যতা বা মিথ্যা মিথ্যতা হোয়াট এভার প্রমাণ করা যাবে। সো আমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসটার একটা সুন্দর সূক্ষ্ম নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার, এবং তদন্ত হয়ে মবগিরি থামায় এখান থেকে বের হয়ে আসা দরকার, সত্যিকার ঘটনা কী ঘটছে। মেয়ে মারা গেছে সত্যি, সেই মেয়ে ন্যায় বিচার দাবি করে সেটা সত্যি, অ্যাট দ্য সেম টাইম এটাও সত্যি, শুধু সেই মেয়ে ন্যায় বিচার দাবি করে না, সবাই ন্যায় বিচার দাবি করে, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তারাও ন্যায় বিচার দাবি করে, তারা যদি অপরাধ করে থাকে তাও ন্যায় বিচার দাবি করে, যদি না করে থাকে তাও ন্যায় বিচার দাবি তারা করে, এবং যতটুকু অপরাধ করছে ততটুকুর জন্য ন্যায় বিচার দাবি করে তারা করে।